আমি অন্যান্য জায়গায় দান করি, কিন্তু এই বাঁকড়াহাট রাধা গোবিন্দ জীউ মন্দির চতুর্দিক থেকে শ্রোতা আছেন, উচ্চ শিক্ষিত জ্ঞানী শাস্ত্রজ্ঞ পণ্ডিত বসে থাকেন। আমি কিছু কিছু শাস্ত্রের কথা বলি, কিছু মহাজনী পদ গাই, কীর্তন যে পথ, কেন রাধা কৃষ্ণ এখানে আছেন মন্দিরে, উনি বসে কীর্তন শুনছেন, অতএব সেই কীর্তনটা একটু বিশুদ্ধ হওয়া উচিত। কিন্তু এই কীর্তন যদি কোনো কীর্তনীয়া বোঝাতে পারে, তখন গল্প কীর্তন আর ভালো লাগে না। শুনুন গানটা কি বলছেন, শুনে হে জীবন সখা সোনার প্রতিমা কি দিব উপমা, যমুনা কিনারে দেখা রাধাকে দেখেছে, সাথে সাথে বলছে দেখুন স্বর্ণ প্রতিমা দাঁড়িয়ে আছে। কেন আমার মনে হয় কৃষ্ণ বলছে সুবলকে, মনে হয় ওই প্রতিমাকে প্রতিষ্ঠান করেছিল, সে পূজারী হয়তো মারা গেছে, তাই ব্রজবাসীরা যমুনায় ফেলে দিয়েছে, যমুনা উত্তাল তরঙ্গে ওই প্রতিমা তুলে দিয়েছে। সেই প্রতিমা আমাকে দেখে বলছে কৃষ্ণ আমার পূজারী জঠিমা রাধারানী কথা বলছে, তুমি আমায় নিয়ে যাও, তোমার হৃদয় মন্দির আমাকে প্রতিষ্ঠান করে করে পঞ্চদলী নীল পদ্ম সপে দিয়ে তুমি পূজারী হয়ে পূজা করো, পূজা করো অবসাদ না করে, পূজারী হয়ে পূজা করো অবসাদ না করে, পূজারী হয়ে পূজা করো। সুবল বলে তারপরে কি দেখলি, এই লাগবো আমার দেখে তখন, তারপর দেখলাম দুখানা পা, জীবনে বহু পা দেখেছি মেয়েদের পা দেখলাম, পঙ্কজ যিনি চরণ পঙ্কজ যিনি চরণ দুখানি, বলুন তো পঙ্কজ মানে কি, পঙ্কজ পদ্ম পদ্ম, রাধার পাকে কৃষ্ণ বর্ণনা করছেন, পঙ্কজ যিনি চরণ দুখানি, পঙ্কজ যিনি চরণ দুখানি যাবক রঞ্জিত তা, পঙ্কজ যিনি চরণ দুখানি যাবক রঞ্জিত তা, যাবক মানে কি বলুন, যাবক মানে আলতা, মেয়েদের পায়াকে পড়তো, এখন তো আলতা নাই, নোক আছে, নোক আছে না, আমি তো অনেকবারই খাই, মেয়েরা আমাকে খাওয়া, তা যখন দেয় ভাত দেখি ঝোল বাবা রে, দুই হাতে লোক পায়ে লোক, ওর পাশে সই কি করতে কি জানি, ছিঁড়ে ছিঁড়ে ছুটে যাবে তো আশ্চর্য হয়ে যায়, মানে এটা কি, কিন্তু ওটা নিয়ম ছিল না, নিয়ম হচ্ছে মেয়েদের পায়ে যদি আলতা দেওয়া হয় সে পা যতই খারাপ হোক দেখতে সুন্দর লাগে, রাধার পায়ে আলতা দেওয়া, তাই বলছে পঙ্কজ যিনি চরণ দুখানি, পঙ্কজ যিনি চরণ দুখানি যাবত রঞ্জিত তা, পঙ্কজ যিনি চরণ দুখানি যাবত রঞ্জিত তা, যাবক পাবক হইয়া দহিছে, যাবক পাবক হইয়া দহিছে, জীব পরা না যায়, আরে যাবক পাবক হইয়া দহিছে, জীব পরা না যায়, পাবক মানে আগুন, দহিছে মানে পোড়াচ্ছে, ছারখার করে দিচ্ছে। সুবল বলছে আর কি দেখলি বাবা, দেখলাম তার মুখখানা, আহারে মুখের দিকে তাকিয়ে দেখলাম কি, সুধা করো যিনি সম্মুখ লাভ, সুধা করো যিনি সম্মুখ লাভ, সুধা করো যিনি সম্মুখ লাভ, প্রশ্ন করি বলুন সুধা কর মানে কি, মায়েরা বলুন, আর সুধা কর মানে আকাশের চাঁদ, তাই তো সুধা কর যিনি, আস্তে 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 সম্মুখ লাবণী, লাবণী কাকে বলা হয়, আস্তে দেখবেন মা কথা বলবেন না, যাত্রা হলে মাইকে বলে ভাই সব যাত্রা শুনতে যাবেন, লাবণ্য ঝরিতা মাইক আসছে, গিয়ে দেখুন গ্রিন রুমে বেগুন পোড়ার মতো মুখ, তাতে সব ফেয়ারান লাবি দিচ্ছে, কিন্তু মা গো মুখ যদি তুবড়ে যায় যতই ফেরে শ্বাস করো কাজ হবে কি, এখন যদি 80 বছরের বুড়ি এইসব কাটা মাল পরে এখানে রং লাগিয়ে ছুরি হয়, সে বুড়ি কি কোনোদিন ছুরি হতে পারবে, দেহটা যৌবনটা এতদিন শিয়াল কুকুরে খেয়েছে, এখন চ্যাংলামি না করে বৃদ্ধ বয়সটাই দেহটা গোবিন্দ চরণে দিয়ে দাও, আর কেন অসভ্যতা করছো, অনেক তো করলে, অনেক তো লীলা খেলা হলো,
কেউ না জানে, তুমি জানো আর আমি তো জানি। এই মা লাগ যাক শোনো, তাহলে কি হলো তাহলে সুধা করো জিনি বলে না, লাবণীটাকে বলা হয় আস্তে 60 ফোঁটা রক্ত বিয়ান করলে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, 60 ফোঁটা শক্তিবিন্দু বিয়ান করলে একটা অজ তৈরি হয় 1 ফোঁটা যেটা হাড়ের মধ্যে থাকে, 60 ফোঁটা অজ বিয়ান করলে 1 ফোঁটা মোর্চা তৈরি হয়, আর 60 ফোঁটা মোর্চা বিয়ান করলে 1 ফোঁটা লবণ তৈরি হয়, আর 60 ফোঁটা লবণ বিয়ান করলে সে লবণময় আর লবণময়ী বলা হয়। বিবেকানন্দকে লবণময় বলা যেত, আর কৃষ্ণ বলছেন রাধা রানীকে সুধা করো যিনি সম্মুখ লবণী, সুধা করো যিনি সম্মুখ লবণী কুল করেছে আলো। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা আমার গান 30 বছর ধরে শুনছেন, 25 তো হবে নাকি বেশি হবে না, তো বলুন তো গতবার তুলনায় এবার কি আমি পরিষ্কার হয়েছে না কালো হয়ে গেছে, একটু কালো কালো লাগছে, কেন হলাম এই যে আমি না, কৃষ্ণ বলছে সুধা করো যিনি সম্মুখ লাবণী দুকুল করে চালো, আমি কালো ছিলাম পরিষ্কার হলাম কেন, ওরে স্বরূপ মাধুরী ভাষা পুরো কঠিন, খুব আধ্যাত্মিক জগতের কথা তো সব না বুঝলে ভালো লাগবে না। এই যে বাবা স্কুলে মাস্টারমশাই বলছে এগুলো পরীক্ষায় আসবে, কি স্যার বলুন, গিলে খেলে বাচ্চা হয় এই ডিম পারে আর চিবিয়ে খেলে বাচ্চা হয়, লিখে রাখ, কি বললাম, চিবিয়ে খেলে বাচ্চা হয় আর গিলে খেলে ডিম পারে, মাস্টারমশাই বলছে, ছেলেটি বলছে তাহলে আমার ঠাম্মা তো অনেক ডিম পারে, কেন দাঁত নাই গিলে গিলে খায়, তো ভাবছে আমি বাড়ি যাব ঠাম্মার ডিম মামলেট করিয়ে খাবো, ঠাম্মা ঠাম্মা কি রে তুমি এত ডিম করলে, যে 20 বছর ধরে গিলে গিলে খাচ্ছ, বহু ডিম সাপ্লাই দিয়েছো, কোন হাটে বিক্রি কর, আমাকে দুটো মামলেট করিয়ে দাও, মানে টাক টাক বলে মাস্টারমশাই বলেছে যে গিলে খায় সে ডিম পারে আর চিবিয়ে খায় বাচ্চা হয়, তুমি গিলে খাও, ও বুড়ি তখন মাস্টারমশাই কাছে বলছে মাস্টারমশাই বুড়ো বয়সে ডিম পাড়াচ্ছ কেন, ভাষা বোঝে না তার সঙ্গে কথা বলে লাভ আছে, তেমনি কীর্তনের ভাষা যে বোঝে না তার সামনে কীর্তন গিয়ে শুরু হবে, প্রত্যেকটা ভাষা বুঝিয়ে বলতে গেলে 10-20 ঘন্টা কীর্তন গাইতে হবে, কিন্তু আমি বেশিক্ষণ গাইবো না, 6টা 5 এ কথা না, এবার বাচ্চা ঠিক কর, 6টা 5 হয়েছে এরপরে ভোগারতি হবে, ভক্তরা দাঁড়িয়ে আছেন, তথাপি আমি আর একটুখানি গাইব, আর গাওয়ার মধ্যে পদগুলো দারুণ দারুণ পদ একটু আস্বাদন করবেন, আমি আপনাদের বলবো আস্তে, কোথায় যাইব কেমনে পাইব কেমনে ধরিব দেহা, বাসুলি আদেশে কহে চণ্ডী দাসের সে ধ্বনি মিলিবে তো, চণ্ডী দাসের পর তা বলছে সকালে সেই রমণী স্নান করে যাচ্ছে, যাওয়ার ভঙ্গিমা কেমন, আগের দিনে মেয়েরা যখন স্নান করে যেত দেখতেন ঘুমটা দিত এরকম, আগে মায়েরা ঘুমটা দিত স্নান করে পুকুর থেকে যাচ্ছে, যদি কোনো পরপুরুষ সাইড নিত একটু ঘুরিয়ে দিত, যেই সাইড নিয়ে একটু দেখে নিত কেমন কেন, তা সেই রমণী যাচ্ছে, কৃষ্ণ বলছে সেই রমণী স্নান করে যাচ্ছে, যাওয়ার ভঙ্গিমা কেমন, হাতি যেমন মাথা ভারী হয় কিছু দেখতে গেলে মাথা উঁচু করে দেখে না, মাথাটা সেটা থাকে চোখগুলো পাকিয়ে দেখে, সেই রমণী স্নান করে যাচ্ছে চোখটা পাকাতে পাকাতে দেখে মনে হলো যেন গেলে কামিনী গজ হাসপালি
হরে তাহি কত হুকা পালটে হারে গ্রামে চলে গেল কিতে চলে গেল আমার পানি ছইতে ছইতে দেখিতে দেখিতে চলে গেল আমার পানি ছইতে ছইতে দেখিতে দেখিতে চলে গেল তারপরে কি করে ও মা সেই মেয়েটা একটু দূরে যে এই নাথ বউ আমার দিকে তাকা মর তোর কি কারো আসার কথা আছে নাকি ও ঠিক মানে খুঁজে নেবে বসো এই দেখো তা সেই রমণী যাচ্ছে স্নান করে এবার আমি দেখছি সে কি করে সে রমণী কি করলো একটা আঁচল নামিয়ে নিল আস্তে আস্তে নামিয়ে নিয়ে আঁচলটা নিংড়ে নিল নিংড়ে নিয়ে ঝেড়ে নিল স্নান করে এটা কিন্তু নাইটি স্নান না শাড়ি স্নান না নাইটি বললে আমি বলতে পারবো ঝেড়ে নিয়েছে নিয়ে দেখি পাগ দেয় আমি ভাবি পাগ দেয় কেন মেয়েরা শাড়ি পাগ দেয় আমি ভাবি পাগ দেয় না মারে ডাক দেয় এত বুঝি দেয় পরে দেখি তানাই তানা ছেড়ে নিল দেখে মনে হলো চুল ঝেড়ে গেল না চুল ঝাড়া ছল মনে ছিল বাসনা চুল ঝাড়ার নাম করে আমার মধ্যে রস কষ যা ছিল সব ঝেড়ে নিয়ে চলে গেল ও বাবা আর একটুখানি বলি তারপর দেখি আবার দূরে গেল আবার একটা আঁচল এবার আঁচল নামাচ্ছে কেন এবারও দেখি নিংড়াচ্ছে এবার কি করবে আবার দেখি ঝেড়ে নে তারপরে তারপর দেখলাম একটা আঁচলের উপর তুলে দেয় এলো মৈথলি ভাষা প্রজবলি ভাষার পর উরোহী অঞ্চল ঝাপি চঞ্চল আধ পায়ধর হে রে পবন পরা ভাবে সারাতে কানার জন্য ফেকা টাকা হলো সুমেরু আমি দেখলাম সুমেরু মানে পাহাড়ের চূড়া প্রকাশ পেয়ে গেছে যাই হোক মা আজ কৃষ্ণ কনক শম্ভের পূজা করবে পূজারী হয়ে রাহানের হৃদয় মন্দিরে বসে পূজা করবে সেই পূজা করতে গেলে দান দক্ষিণা লাগবে তাই আপনাদের চরণে প্রণাম আমার বলা উচিত ছিল আর একটু আগে খেয়াল ছিল না শ্রদ্ধ কর্তৃপক্ষ এখানে খুব ভালো হরিবাসর প্রত্যেক বছর হয় রুচিসম্মত হয় এবং বৈষ্ণব সম্মতে হয় আমি অন্য অন্য জায়গায় যোগ্য দেখেছি সব বলবো না কিছু কিছু অযোগ্য যোগ্য হয় অনাচারী যোগ্য হয় কিন্তু এখানে অনাচারীটা হয় না বৈষ্ণবের দ্বারা পূজা হয় ভোগ হয় এখানে 10 টাকা যদি দান করেন সে পয়সাটা ভগবানের সেবাই হয় তাই শ্রদ্ধ কর্তৃপক্ষ আপনাদের কাছে যাচ্ছে দয়া করে ভগবানের সেবার জন্য কিছু দান করবেন কেননা সবাই সাহায্যের হাত বাড়িয়ে না দিলে এই অনুষ্ঠান চলবে না অনেক পয়সা তো নষ্ট হয় মায়েরা চঞ্চল হবেন না এবং উঠে যাবেন না এই পয়সা দেওয়ার তাই উঠে চঞ্চল না ভিক্ষাটা হয়ে যাক এ ভাই খোকা পিছন দিক থেকে যাও ওদিক থেকে কেটে পড়বে কিন্তু পিছন থেকে 2-4 জন যাও সব সামনে হবে না হ্যাঁ হরে কৃষ্ণ দাও মা দাও দাও খুচরো মাল দিও না হ্যাঁ 10 টাকা থেকে শুরু করো ভগবানের সেবায় দাও দাও মা দাও ভিক্ষা করো দাও রঘুগোবিন্দকে সেবায় দেবে তোমরা সবাই ভিখারি হও আস্তে আস্তে এই দেখো মা এখানে যারা ভিক্ষা করতে যাচ্ছেন ভগবানের সেবার জন্য এটা কেউ ভিখারি নয় উচ্চ বংশের ছেলে তারা এবং মায়েরা তারা ভগবানের সেবার জন্য ভিখারি সেজেছে
আপনারা দয়া করে ভগবানের সেবার জন্য এমন কিছু দান করবেন যাতে ভগবানের সেবাটা হয়, ভিকিরি মতো দান করবেন। চলুন যাই। তো সেই রমণীকে দেখলাম, ও বাবা সখারে সজনী ও ধনী কে কহ বটে, ও ধনী কে কহ বটে, সজনী ও ধনী কে কহ বটে, তুমি রাধা বদন দেখবার জন্য চঞ্চল হয়েছ, তো আমি রাহানিকে এনে তোমার সঙ্গে মিলন ঘটিয়ে দিই। আর বিলম্ব নয়, এইবার বিশাখা চললেন কোথায়? মাধবে কুঞ্জে রাধারানী সখীর সঙ্গে মাধবে কুঞ্জে চলছেন, মিলন হবে। সখী সঙ্গে বিনোদিনী নাচিয়া চলে, হাসি হাসি কালো শশী হৃদয়ে ধরো, কালো শশী হৃদয়ে ধরিল, কৃষ্ণের মিলন হলো হরি হরি বল, 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 হ
জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় জয়।